আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো এই মুহূর্তে আলোচনা করবো আইস নেটওয়ার্কের নতুন একটি আপডেট নিয়ে। সো আপডেটটি কিন্তু গতকাল চলে আসছে, সো আজকে কিন্তু বাংলাদেশে আসছে, গতকাল কিন্তু অন্যান্য দেশে ছিল। যাই হোক, আপডেটটা হচ্ছে যে আমরা ওয়ালেট কীভাবে কানেক্ট করব, সেই প্রসেসটা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সেই ক্ষেত্রে আমি আগে আপনাদেরকে সবাইকে বলবো, যারা আইস নেটওয়ার্কে কাজ করছেন তারা অবশ্যই সর্বপ্রথম আপনার প্লে স্টোরিতে আসবেন। সো প্লে স্টোরিতে আসার পর আপনারা এখানে আইস নেটওয়ার্ক লিখে সার্চ করবেন। সো আইস নেটওয়ার্ক লিখে সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপডেট লেখা আছে, অবশ্যই আপনারা আপডেট দিবেন। সো সেই ক্ষেত্রে যারা এখনও যারা আইস নেটওয়ার্কে কাজ শুরু করেনি, অবশ্যই আপনারা আইস নেটওয়ার্কে কাজ করতে পারেন। সো ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আইস নেটওয়ার্কে কাজ করবেন অ্যাকাউন্ট করে। সো এখনও কিন্তু সুযোগ আছে কাজ করার মতো। সো আইস নেটওয়ার্কে কিন্তু যে ইয়েটা আপডেটটা যে চলে আসছে, সো আমি আপডেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো আইস নেটওয়ার্কে আমি প্রবেশ করলাম। সো আইস নেটওয়ার্কে প্রবেশ করার পরে আমরা সেই আপডেটটা কিন্তু দেখতে পারবো। সো আপনি যদি আপডেটটা অ্যাপসটা যদি আপডেট না দিয়ে থাকেন, তাহলে কিন্তু এই আপডেটটা আপনি দেখতে পারবেন না। সো এই যে একটু এখান থেকে আমাদের অ্যাকাউন্টে আসার পরে একটু দূর নিচের দিকে আমরা চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদেরকে কিন্তু ইথেরিয়াম অ্যাড্রেস এখানে দিতে বলছে। সো ইথেরিয়াম অ্যাড্রেস তারপরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইথেরিয়াম অ্যাড্রেস, তারপরে প্লিজ এন্টার ইউর ERC20 অ্যাড্রেস। সো এখানে আপনারা তাহলে বুঝতে পারতেছেন। আর মেন কথা হচ্ছে যে এটা কিন্তু ইথেরিয়াম অ্যাড্রেসে, মানে ইথেরিয়াম নেটওয়ার্কে কিন্তু এটা আসতেছে বা লঞ্চ হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারছেন এটার প্রাইসটা কীরকম হতে পারে। সো আশা করছি ভালো একটা আমরা প্রাইস পাবো কিন্তু এখান থেকে। সো আমরা এই যে নতুন ইন্টারফেসটা কিন্তু পেয়ে গেলাম। সো এখানে আপনারা অবশ্যই কিন্তু এখানে কিন্তু একটা কথা তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে এখানে কিন্তু শুধুমাত্র আপনারা মেটামাক্স আর হচ্ছে টাস ওয়ালেট, মেটামাক্স বা টাস ওয়ালেটের অ্যাড্রেস কিন্তু, মানে ইথেরিয়ামের অ্যাড্রেসটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন, মানে ERC20 অ্যাড্রেসটা দিতে পারবেন। আর হচ্ছে যে এখানে অবশ্যই সঠিক একটা আপনার ওয়ালেটের কিন্তু এখানে অ্যাড্রেসটা দিতে হবে, কারণ পরবর্তীতে যেন সেই ওয়ালেটটা দিলে আপনার হারিয়ে যায়, অবশ্যই যে সেই ওয়ালেটটা আবার লগ ইন করতে পারেন, এমন একটা ওয়ালেটের আপনার পাসওয়ার্ডগুলো এখানে, মানে অ্যাড্রেসটা এখানে দেবেন। আর এখানে একবারই এখানে আপনি অ্যাড্রেসটা দিতে পারবেন, দ্বিতীয়বার কিন্তু কোনো প্রকারের সুযোগ নেই। যদি আপনি ভুল অ্যাড্রেস দেন তাহলে কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর এটা ঠিক করতে পারবেন না, একবারই কিন্তু আপনাকে এখানে কমপ্লিট করতে হবে। সো অবশ্যই আপনি যখনই কমপ্লিট করবেন তখন অবশ্যই যাচাই বাছাই করে আপনার অবশ্যই কমপ্লিট করবেন। সো এখন আমরা সরাসরি মেটামাক্সে চলে যাবো। সো আপনি কিন্তু টার্স ওয়ালেট অথবা মেটামাক্স ব্যবহার করতে পারেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা মেটামাক্সে ব্যবহার করতে পারেন। সো আমি মেটামাক্সে কিন্তু প্রবেশ করছি অলরেডি। সো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি কিন্তু অলরেডি কিন্তু মেটামাক্সের যে ওয়ালেটটা রয়েছে সেটা কিন্তু ওপেন করতেছি। সো আমাদের একটু অপেক্ষা করতে হবে, সেটা আপনারা অনেকে জানেন যে মেটামাক্সে ঢুকতে একটু কিন্তু সময় নেয়। যাই হোক, সেই সময়টুকু আপনি একটু দিবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মেটামাক্সে আমি কিন্তু অলরেডি প্রবেশ করছি। সো এখানে আপনারা সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা এইখানে দেখতে পারবেন অন্য কোনো একটা নেটওয়ার্ক থাকতে পারে। সো আমি এখানে সাপোজ এখানে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে কিন্তু যার মানে একজনের একটা কিন্তু এখানে থাকতে পারে, মানে নেটওয়ার্ক। সো আমার একটা ইথেরিয়াম নেটওয়ার্ক আমি আগে থেকে দিয়ে রেখেছি, তো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। সো আমি কিন্তু অলরেডি ক্লিক করছি, আসলে নেটটা একটু প্রবলেম যার কারণে একটু স্লো কাজ করতেছে। সো উপরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন অনেক নেটওয়ার্ক কিন্তু আছে। সো আপনি এইখানে আপনাদের এইখানে দেখবেন যে ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক আছে কি না, ঠিক আছে? সো আপনারা দেখতে যখনই দেখবেন যে আপনার এখানে যে ইথেরিয়াম মেইন নেট চলে আসছে, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। সো এটা দেখতে পাচ্ছি ইথেরিয়াম মেইন নেট, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে কিন্তু। সো এরকম যখন একটা ইন্টারফেস আসবে তখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে দুই সিস্টেমের কিন্তু আপনার লিঙ্কটা কপি করতে পারেন। সো আপনি এই এখানে একটা দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, এখানে আপনি এই এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি ওখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার কিন্তু এটা রিসিভ হয়ে গেছে। তারপরে আপনারা এই ইথেরিয়ামের উপরে যদি আপনি ক্লিক করে দেন, এটার উপরে যদি আপনি ক্লিক করে দেন, তারপরে কিন্তু আপনি অ্যাড্রেসটা কপি করতে পারবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবে। সো নিচের দিকে অবশ্যই আপনার রিসিভ অপশনে ক্লিক করে দেবেন। সো আমি রিসিভ অপশনে ক্লিক করে দিলাম। সো অবশ্যই আপনারা কিন্তু কাজটা ধীরে সুস্থ করবেন, কোনো তাড়াহুড়ো করবেন না, যেহেতু আমাদের কিন্তু এতদিন যে মাইনিংটা করে আসছি সেটার কিন্তু বেনিফিট কিন্তু আমরা এখন পাবো এটার থেকে।
অবশ্যই ধীরে সুস্থে আপনার কাজগুলো করবেন। সো আমি দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কপি অপশন লেখা আছে, রিসিভ অপশন যেটা সেটা দেবেন কিন্তু আপনারা সেন্ড অপশনে ক্লিক করবেন না। সো আমি এটা এখান থেকেও কিন্তু কপি করলাম। সো আপনারা যেখানে মন চায় সেখান থেকে কিন্তু আপনারা কপি করতে পারবেন। সো এখন এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। সো আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম, ব্যাগে চলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা কপি করতে পারবেন। সো কপি করার বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা চাইলে এখান থেকেও কিন্তু কপি করতে পারেন, যে কোনো এক জায়গায় কপি করলেই হবে, ঠিক আছে। অবশ্যই এটা রিসিভ অপশনের কিন্তু সেন্ড অপশনের না। সো এখন আমরা এখান থেকে মিনিমাইজ করে আমাদের যে অ্যাপটা রয়েছে আইস নেটওয়ার্কের ভিতরে আমরা আবারও চলে যাব। সো আইস নেটওয়ার্ক আসার পরে আমরা যে কাজটি করব, সো একটু আপনারা অপেক্ষা করুন, আমি আইস নেটওয়ার্কে আবারও প্রবেশ করতেছি। সো এখানে আসার পরে আমরা যে একটু নিচের দিকে স্কল করবো, এই নিচের দিকে স্কল করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ERC-20 যে অ্যাড্রেসটা সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে বলতেছে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার আগে এখানে কিন্তু আবারও কিন্তু আমাদেরকে বলছে যে অবশ্যই কিন্তু আপনারা সঠিক অ্যাড্রেসটা দেবেন, হ্যাঁ। তাছাড়া কিন্তু আমরা কিন্তু মানে পরবর্তী আর এটা কিন্তু পরবর্তীতে কোনো চেঞ্জ করার কোনো অপশন নেই, মানে একবারই কমপ্লিট। সো এখন আপনার এইরকম একটা ইন্টারফেস আসলে আপনারা যে কাজটি করবেন কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। সো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে মাঝখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে আপনি যে অ্যাড্রেসটা কপি করে নিয়েছেন সেই অ্যাড্রেসটা এখানে আপনি বসিয়ে দেবেন। বাস এখানে বসিয়ে দিলেই কিন্তু আমাদের কিন্তু অ্যাড্রেসটা কপি মানে বসে যাবে এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে 0x লেখা আছে, যে দেখতে পাচ্ছেন সামনে 0x, এটা আমরা আবারও কিন্তু একটু ট্রাই করে নেবো যে আসলে আমাদের ঠিক আছে কিনা, অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। তারপর লাস্টে 2, লাস্টে কিন্তু B2। সো এখন তো আমরা যদি আবারও যদি মেটা মার্কসে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখান থেকে দেখা দিচ্ছে যে দেখতে পাচ্ছেন যে 0x লেখা আছে। সো সাইডেরটা আর আমি দেখলাম না, যদি আমি এখান থেকে আর কোথাও যাইনি, আমি কিন্তু আর এখান থেকে বেশি দূরে গেলাম না, আমি এটাতে করে দেবো, কনফার্ম করে দেবো। সো এখন এখানে আমরা যে কাজটি করবো এখন কিন্তু আমাদেরকে এই যে কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে। সো আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু সঠিকভাবে আবারও আপনি চেক করে দেখতে পারেন, কিন্তু চেক করে দেখলে পরে নিরাপদ না, আর যদি কপি করে নিয়েছেন না দেখলেও চলবে। সো তারপরে আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। সো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন সার্চ হচ্ছে। সো সার্চ হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাড্রেসটা কিন্তু এখানে বসে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা এখানে কিন্তু নিয়ে নিছে। সো এইটা কিন্তু কারো মানে করার কোনো চেঞ্জ করার কোনো কিন্তু নেই, আর কিন্তু আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না, এখানে কিন্তু বলে দিয়েছে। যাই হোক কিন্তু আমরা কিন্তু কনফার্ম অ্যাড্রেস, সো আমি কনফার্ম অ্যাড্রেসে আবারও ক্লিক করে দিলাম, কনফার্ম অ্যাড্রেস আমাদের যদি কনফার্ম হয়ে গেছে আমরা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি, আর কোনো আমাদের ঝামেলা নেই। এইভাবে কিন্তু আপনারা কিন্তু কাজগুলো করবেন, আর এটা কিন্তু খুব সহজে করতে পারবেন, আর এটা কিন্তু আমরা সোয়াপ করতে পারবো, সোয়াপ করে কিন্তু ডলারে পরিণত করতে পারবো, সেগুলো সম্পর্কে কিন্তু এখানে কিছু কিন্তু বলছে, ঠিক আছে। সো এই ছিল এখনকার ভিডিও, ভিডিওটি দিলে আমাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকবেন। আর যারা নতুন এখনও অ্যাকাউন্ট করেনি, ভিডিও ডিসক্রিপশনে এবং আর প্রথম কমেন্টে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে, আপনার চাইলে অ্যাকাউন্টটি করে নিতে পারেন। সো অ্যাকাউন্টটি করা কিন্তু ভেরি ইজি, একদম শুধুমাত্র আপনার জিমেল বা পাসওয়ার্ড জিমেল দিয়ে লগ ইন করলে কিন্তু অ্যাকাউন্টটি হয়ে যাবে। সো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।